দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা এখানে আমি দু রকম লুচি করেছি, এই এক রকম আর এই এক রকম। তো এই দুটোর মধ্যে আপনাদের কোনটা ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। নমস্কার, প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। তবে রেসিপিটি আপনাদের দেখানোর কিছুই নেই, তবুও আমি কিছু না কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজ করব কালারফুল লুচি, আর তার সঙ্গে থাকছে চিকেন কষা। তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে করছি, আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আপনারা দেখতে থাকুন, এখন আমি রেসিপিটি শুরু করব। এখানে আমি তিনটে কালার আমি পেস্ট করে নিয়েছি। একটা নিয়েছি বিট পেস্ট করে রসটা বের করে নিয়েছি, আর একটা পালং শাক পেস্ট করে রস বের করে নিয়েছি, আর একটা গাজর পেস্ট করে রস বের করে নিয়েছি। ময়দা নেব এবার, লবণ, চামচ চিনি, চিনি আর লবণটা ভালো করে মিশিয়ে নেব, সাদা তেল ভালো করে ময়ন করে নেব। এই দেখুন হাতের মুঠের মধ্যে চলে আসছে, তার মানে ময়নটা একদম ঠিকঠাক হয়েছে। তো এখানে আমি চারটে কালার করব, তার জন্য চারটে ভাগ করে নিয়েছি। তো দুটো কালার হয়ে গেছে, আর একটা নেব। এবার পালং শাকের রসটা দেব। তো এখানে আমার তিনটে লেচি করা হয়ে গেছে, খুব সুন্দর করে লেচিগুলো করেছি, একদম মসৃণ, খুব নরমও না আবার খুব শক্তও না। এবার সাদা লেচিটাও মেখে নেব। সাদা লেচিটা আমি জল দিয়ে মাখবো, এটায় কালার করব না। আর এই শীতের সন্ধ্যায় গরম গরম কালারফুল লুচি আর চিকেন কষা কেমন লাগবে বলুন তো খেতে, বেশ জমে যাবে আজকে সন্ধ্যার খাবারটা। এবার এক এক করে লেচিগুলো বেলে নেব, সামান্য একটু ময়দা দেব। তো আপনাদের লুচি দুই রকমভাবে করে দেখাবো, এই একরকম করছি বেলে, আর এখান থেকে চারটে অংশ আমি রেখে দিছি, সেটাও আপনাদের পরে দেখাবো কিভাবে করব। এই একইভাবে চারটে লেচি বেলে নেব। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এক এক করে চারটে লেচি আমি বেলে নিয়েছি। এবার নিচ থেকে আস্তে এইভাবে উল্টে এইভাবে রোল করে নেব। সাইড দিয়ে এইভাবে একটু জল দিয়ে দেব, এইভাবে জলটা দিলে খুব সুন্দর আটকে থাকবে। এই দেখুন কত সুন্দর আটকে গেছে, সাইড থেকে কেটে একটু বাদ দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা এইভাবে গোল করে নেব। একটু সাদা তেল মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে এক এক করে সমস্ত লুচিগুলো বেলে নেব। চারটে অংশ রেখেছিলাম, আর এক রকম করে লুচি দেখাবো। তো এখানে আমি লম্বা লম্বা করে নিয়েছি, এখান থেকে কেটে নেব, আর এখান থেকে কেটে নেব। এই দুটো অংশ এইবার এইভাবে জুড়ে দেব। এই একটা রেডি হয়ে গেল, এই আরেকটা হয়ে গেল। এবার এই লেচিটা বেলে নেব, একটু সাদা তেল লাগিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে ভেজে নেব।
এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে এক এক করে সমস্ত লুচিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা এখানে আমি দু রকম লুচি করেছি, এই একরকম আর এই একরকম। তো এই দুটোর মধ্যে আপনাদের কোনটা ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো গরম গরম লুচি আর চিকেন কারি খেতে কিন্তু দারুণ লাগবে।